যদি আমি ক্রিকেটার হতে পারতাম, যদি আমি ফুটবলার হতে পারতাম, যদি ডাক্তার হতে পারতাম, যদি মাস্টার হতে পারতাম, না যদি মন্ত্রী হতে পারতাম। ভাই, এই যদির কথা নদীতে ফেল, আর সেটা নিয়ে চেষ্টা কর যেটা তুই হতে পারবি। অকারণে এটা হতে হবে, সেটা হতে হবে করে সমনষ্ট করিস না। যেটা হওয়ার স্বপ্ন তুই একদম মন থেকে দেখিস, আজ থেকে সেই জিনিসটার পেছনে লেগে থাক। আর একটা জিনিস তুই ভালো করে জানিস, যে দুই নৌকা পা দিয়ে নদী পার হওয়া যায় না। হয়তো তোর বাড়ির থেকে তোকে এমন কিছু করাতে বাধ্য করাচ্ছে যেটা সত্যিই তোর পছন্দ নয়। তো ভাই, তোর পছন্দের জিনিসটা কী, আর সেই জিনিসটার উপর ভবিষ্যৎ সম্পর্কে তোর বাড়িতে সবাইকে বল। তোর বাড়িতে বোঝা, যদি বাড়িতে না বোঝে তাহলে সেই জিনিসের উপরে একজন সফল ব্যক্তিকে তোর বাড়িতে নিয়ে যা এবং তাকে বোঝাতে বল। আশা করি তোর বাবা মা কিছুটা হলেও বুঝতে পারবে। আর যাদের পরিবার একদম অবুঝ, যারা জেদ ধরে বসে আছে যে তার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, মাস্টার বানাবে, তাদের পরিস্থিতি সত্যিই কঠিন। দেখা যাচ্ছে সে ভালো গান গাইতে জানে, কিন্তু বাবা মায়ের ইচ্ছা সন্তানকে ডাক্তার হবে। মেয়ে খুব ভালো মেকআপ আর ফ্যাশন ডিজাইনের চান্স আছে, কিন্তু বাবা মার করা আদেশ তোকে স্কুল টিচার হতে হবে, আদারওয়াইজ বিয়ে করে সংসার করতে হবে। ছেলে ভালো ক্রিকেট খেলে, কিন্তু ওই পরিবারের সবার ইচ্ছা ছেলে আমাদের অ্যাডভোকেট হতে হবে। এই যেমন তুই একজন ভালো ইউটিউবার হতে পারতিস, কিন্তু বাড়ির পেশায় ঘুরে বেড়াচ্ছিস সরকারি চাকরির পেছনে। সত্যিই আমরা একটা সিকিউর জীবন যাপন করতে পছন্দ করি, যেখানে থাকবে 95% জব, বাবা মা, পরিবার আর সপ্তাহে একদিন ছুটি। কিন্তু আমরা একবারও ভেবে দেখি না আমাদের স্বপ্নের কথা, আমাদের ভালো লাগার কাজটির কথা। আর যখন তুমি সবার থেকে আলাদা হয়ে সমস্ত বাধা বিপত্তি তোয়াক্কা না করে তোমার স্বপ্ন সত্যি করে তুলতে পারবে, তখন তুমি আর সাধারণ পাঁচজনের থেকেও একটা আলাদা মানুষরূপে পরিচয় পাবে। তোমার স্বপ্নের কাজটি তোমার মাধ্যমে সমাজের মাঝে নতুনভাবে আত্মরূপ প্রকাশ ঘটবে। একটা কথা মনে রেখো, আম গাছে কিন্তু আমই হয়, কাঁঠাল হয় না। তাই তোমার মধ্যে যে ক্ষমতা আছে, যে ট্যালেন্টটা আছে, তার বহিঃপ্রকাশ ঘটাও। অর্থাৎ তুমি মানুষটা যেমন ঠিক তেমন থাকার চেষ্টা করো, দেখবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাধা দিতে পারবে না। দেখো বন্ধু, আমি নিলয় তোমাকে জ্ঞান দিয়ে চলে যাব, কিন্তু বাকি দায়িত্ব তোমার। যুদ্ধটা তোমার, তাই তোমাকে লড়তে হবে। জীবনটা তোমার, তাই বাঁচার মতো করে বাঁচতে হবে। ইঁদুর দৌড়িয়ে হারিয়ে গেলে হবে না, নিজের উপর বিশ্বাস রাখো আর আজ থেকে নিজের স্বপ্নের পিছনে ছুটতে শুরু করো। তুমি চেষ্টা করলে সব পারবে, বিকজ ইউ আর দ্য সুপার হিরো। কঠিন জীবনের সমাধান থেকে আমি নিলয় বন্ধু, রাতে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটা যদি সত্যি নাও হয় তাহলে আমাদের কোনো কষ্ট হয় না, কিন্তু যে স্বপ্ন আমরা দিন রাত 24 ঘন্টা দেখি, যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না, আর যদি সেই স্বপ্নটা বাস্তবে না হয় তাহলে তার মতো কষ্ট কিন্তু এই পৃথিবীতে নেই। তাই যে যাই বলুক, এগিয়ে যাও, থেমে থেকো না। তো এতদূর যখন ভিডিওটি দেখেছো তখন নিশ্চয়ই ভিডিওটি তোমার ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওটি একটি লাইক দিও আর সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমার জীবনের স্বপ্ন কি কমেন্ট বক্সে জানাও। তোমার স্বপ্নকে সত্যি করতে আমি নিলয় পরের ভিডিওতে আবার আসবো। তাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।